সংসদ নির্বাচনে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সকাল সাড়ে দশটার দিকে প্রথমে শেখ হাসিনা ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পরে তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দলের সভানেত্রী হিসাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এবং শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন অসমাপ্ত প্রকল্পগুলো বাস্তবায়ন করা এবং নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ দশ জানুয়ারির আগে নতুন মন্ত্রিসভা গঠন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি গতবারে নির্বাচনে না এসে ভুল করেছেন এবার অন্তত জনরায়কে তারা অপমান করবে না বলেও আশা প্রকাশ করেন তিনি গেজেট হওয়ার পর আগামী তিন জানুয়ারি সংসদ সদস্যদের শপথ হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনও তিরিশ ডিসেম্বর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ একই সাথে এটি হবে শেখ হাসিনার নেতৃত্বে চতুর্থবারের মতো সরকার গঠন এর আগে দুই হাজার আট সালে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ দুই হাজার চোদ্দ সালে ক্ষমতার ধারাবাহিকতা ধরে রাখে তারা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কৃষির লক্ষ্য এ সময় তিনি নতুন মন্ত্রিসভা গঠনের সম্ভাব্য সময়ের ব্যাপারেও ধারণা দেন দশ জানুয়ারির আগে এমপিদের শপথ মন্ত্রীদের শপথ তারপরে এর মধ্যে হয়তো আজকাল গ্যাজেট হয়ে যাবে এমপিদের শপথের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা সঙ্গে দেখা করবেন এবং মহামান্য রাষ্ট্রপতিও মেজরিটি দলের নেতা হিসাবে তাকে আমন্ত্রণ করবেন সরকার গঠন করার জন্য এসব কিছু নিয়মকানুন আছে বিএনপির যারা নির্বাচিত হয়েছেন তারা জনগণের রায়কে অপমান করবে না বলেও আশা প্রকাশ করেন তিনি আমি এখনও মনে করি তারা জনগণের রায়কে অপমান করবেন তারা গতবার একটা ভুল করেছে নির্বাচন বর্জন করে এবারও তারা জনগণ রায় তারা সন্তুষ্ট অসন্তুষ্ট এটা তাদের ব্যাপার কিন্তু তাদের যে কয়জন ইলেক্টেড হয়েছেন তারা জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন কাজে জনগণের রায়কে তারা যেন অপমান না করেন অসম্মান না করেন আন্দোলনে অংশ নেয়ার মতো তাদের যে সাবজেক্টিভ প্রেপারেশন সেটাও তাদের কখনো ছিল না সাবজেক্টিভ প্রিপারেশন নেই অবজেক্টিভ কন্ডিশন নেই এমত অবস্থা আন্দোলনের সূত্র তো তাদের বিরুদ্ধে এদিকে সচিবালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী হাসানুল হকিনু জানান গেজেট প্রকাশ হলে তিন জানুয়ারি শপথ নিতে পারেন একাদশ সংসদের সদস্যরা জাতীয় পার্টি যেহেতু দলগতভাবে আপনার আওয়ামী লীগ এর পরে দ্বিতীয় স্থানে আছে সুতরাং জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসবে এবং সরকার শেখ হাসিনা যদি তাকে আমন্ত্রণ জানায় এবং তারা স্বীকার করে নেয় বা গ্রহণ করে নেয় তাহলে তারা মন্ত্রী সভায় যাবে আর গ্রহণ না করলে অন্যান্য জোটের সমর্থন দিয়ে সরকার গঠন হবে 30 ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ও महागठबंधन মিলে 288 টি আসন পেয়েছে বিএনপি সহ ঐক্যফ্রন্ট পেয়েছে 7 আসন করেছেন আয়ঞ্জতি নিউজ 9 ঢাকা 30 ডিসেম্বরের নির্বাচন 70 নির্বাচনের মতো বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আর বিএনপির পরাজয়ের জন্য ডক্টর কামাল হোসেনকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামী পাঁচ বছরে দেশের উন্নয়ন চরম শিখরে পৌঁছে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা রিপোর্ট রহমানের নির্বাচনী ছুটি শেষে নতুন ইংরেজি বছরের প্রথম দিন সকাল থেকেই কর্মচাঞ্চল্য শুরু হয় সচিবালয়ে দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর একটি সংলাপে যোগ দেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু আমরা মানুষ আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির কারণগুলো তুলে ধরেন তথ্যমন্ত্রী আর এ পরাজয়ে বিএনপি ও জামাত যুগের অবসান কিনা তা সময়ই বলে দেবে মনে করেন তথ্যমন্ত্রী সঠিক প্রার্থী না দেওয়া প্রার্থীর মাঠে না যাওয়া দায়বী নির্দেশ বা অদৃশ্য হস্তক্ষেপের অপেক্ষায় থাকা এই সব কিছু মিলিয়ে একটা লেজে গবরে অবস্থা হয়েছে বিএনপি জামাতের অসহায়ত্ব এবং তার দুর্বলতা এমনভাবে প্রকাশ পেয়েছে যে মাঠ পর্যায়ের রাজনৈতিক কর্মীরা তারা বিএনপি জামাতের নেতৃত্বের প্রতি ভরসা করতে পারেনি এদিকে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবারে নির্বাচনকে উনিশশো সালের নির্বাচনের সঙ্গে তুলনা করেন আর বিএনপির বিপর্যয়ের জন্য ডক্টর কামাল হোসেনকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাদের নেতৃত্বের মধ্যে কোনো সমন্বয় ছিল কামাল হোসেন সাহেব আমার তো মনে হয় এই নির্বাচন বিএনপির যে বিপর্যয়ের অন্যতম কামাল হোসেন সাহেবের ভূমিকা ভোটের দিন দলবদ্ধভাবে মহিলারা সকাল থেকে চারটা পর্যন্ত তারা তাদের ভোটাধিকার যার কারণে এই বিপর্যয় হয়েছে তাদের ফখরুল আলমগীর বলেছে যে প্রমাণ করছে যে দু হাজার চোদ্দ সালের নির্বাচন না করে আমরা ভুল করিনি ওইটাই তাদের বড় ভুল বিদ্যুৎ খাতের সামনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান এখাতে যে বিশাল অর্থের দরকার হবে তা জোগাড় করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা যেই লাইন এখন করতে যাচ্ছি আমরা মনে করতেছি যে আগামী ভবিষ্যতে নেপালের উইন্টার সিজনে আমরা হয়তো বিদ্যুৎ এক্সপোর্ট করার একটা সম্ভাবনা তৈরি করতে চাচ্ছি এই যে আমাদের শীতের সময় বিদ্যুতের ব্যবহার কমে যায় তখন কিন্তু আমরা পাশের দেশে এক্সপোর্ট করতে পারি কিনা এটা একটা বড় দিক কিন্তু আগামী পাঁচ বছরে তৈরি হওয়ার সম্ভাবনা আছে ভারতের নীতিতে পরিবর্তন আসায় সেদেশ থেকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ আনা যাবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাদের এখন কাজ করা বাকি আছে আফজালুর রহমান নিউজ নাইন ঢাকা ঢাকা আট আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান বেনোডে নির্বাচনের ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে মঙ্গলবার এই রিটটি করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ সেই সঙ্গে রাশেদ খান বেনোনের শপথ ও প্রজ্ঞাপনের স্থগিতাদেশও চাওয়া হয়েছে ইটকারি আইনজীবীও ঢাকা আট আসনের লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রিটে পাঁচজনকে বিবাদী করা হয়েছে তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আইন সচিব নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ঢাকা বিভাগের রিটার্নিং অফিসার এবং রাশেদ খান মেনন প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হলো সময় মতো নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদের আরও বেশি সচেতন হবার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আরো থাকছে আব্দুর শিমুলের রিপোর্টে নতুন বইয়ের কাঁচা সুবাসে উচ্ছ্বসিত চারিদিক শিক্ষার্থীদের চোখে মুখে হাসির ঝিলিক হাতে পেয়েই নেড়ে ছেড়ে দেখতে ব্যস্ত সবাই নতুন বছরে নতুন বই বিতরণের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসবে মেতে উঠেছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মঙ্গলবার বছরের প্রথম দিন রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঠ্যপুস্তক উৎসব দুই হাজার করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী বলেন নতুন প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে তাই তাদেরকে গুণগত ও উন্নতমানের শিক্ষা প্রযুক্তি ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে এর জন্য শিক্ষকদের আরো বেশি ত্যাগী হবার আহ্বান জানান তিনি আগামী দিনের বাংলাদেশ হচ্ছে আমাদের সামনে সবচেয়ে বড় আমি তাই আহ্বান জানাই আমাদের সকল শিক্ষককে সকল অভিভাবককে আমাদের সকল শিক্ষার্থীদেরকে প্রত্যেকে যার যার দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করে আমাদের আগামী দিনের নতুন প্রজন্মকে গড়ে তুলবার জন্য আমরা আমাদের সব কিছু উজাড় করে ঢেলে দেব নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত তারা আমি এই বই পেয়ে খুব খুশি আমি আগামী পর্বে আরো ভালো করতে চাই নতুন বই দিয়ে আমরা নতুন করে পড়ালেখা শুরু করব এবং নতুন বই পেয়ে আমরা খুবই আনন্দিত আমরা যেন আরো ভালোভাবে আরো অনেকভাবে উপরে উঠতে পারে এটাই আমাদের আমার ইচ্ছে ডাক্তার হওয়া সময় মতো সন্তানেরা বই পাওয়ায় খুশি অভিভাবকেরা শিক্ষকরাও জানালেন তাদের অনুভূতি নতুন বই পেয়ে মনে করেন বাচ্চারা আনন্দিত বাচ্চাদের আনন্দে আমরা আনন্দিত কারণ হচ্ছে আজকে প্রথম দিন থেকে ওরা নতুন বই পাবে নতুন বই পেয়ে ওরা পড়া শুরু করবে দেশে একটা জাতীয় নির্বাচনের সময় যথা সময় ঠিক এক তারিখে বই দেওয়াতে আমি ব্যক্তিগতভাবে সরকারকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ভাবছিলাম যে একটা গ্যাপ হবে নির্বাচনের কারণে না ইনশাল্লাহ এক তারিখই বই পাইলো বাচ্চারা শিক্ষার্থীদের মাঝেও নতুন বই পড়ার একটা আনন্দ এরা প্রথম দিন সকল বইগুলো পেয়ে যাচ্ছে এবং তারা বছরের শুরু থেকেই তারা এই প্রথম দিন পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে এবছর চার কোটি ছাব্বিশ লাখ উনিশ হাজার আটশো জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয় আব্দুর রহিম শিমুল নিউজ নাইন ঢাকা রাজধানী সহ সারা দেশে একযোগে উদযাপিত হল বই উৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম দিন আনুষ্ঠানিকভাবে দেশ জুড়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয় এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দ উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা কেউ বই হাতে পেয়ে দৌড়ে আবার কেউবা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে এই চিত্র এখন সারা দেশ জুড়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত মোবাইলিক করিমের রিপোর্টে নতুন বছরের প্রথম দিনেই উৎসব মুখর পরিবেশে সারা দেশে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা সকালে চাপাই নবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এজেড এম নুরুল হক গোপালগঞ্জের পাঁচ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সব শিক্ষা প্রতিষ্ঠানে একযুগে বই উৎসব হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোকেশুর রহমান সরকার ব্রাহ্মণবাড়িয়ার দুই হাজার চারশো ষাটটি প্রাথমিক বিদ্যালয়ে পঁচিশ লাখ বাহান্ন হাজার নয়শো বিশটি বই এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উনচল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার নয়শো একষট্টিটি বই বিতরণ করা হয় খুলনা জেলা স্কুল মাঠে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হয় উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সারা দেশের মতো নোয়াখালী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই রাঙ্গামাটিতে একযুগে বই উৎসব উদযাপিত হয়েছে সকালে রাঙামাটির শহরে বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন হয় বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থী ও অভিভাবকরা সুনামগঞ্জে সরকারি এসসি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় নতুন বই বিতরণ উৎসব ঝালকাঠিতে উচ্চমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলি দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হামিদুল হক কুড়িগ্রামে সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নাটোরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে পালিত হয়েছে বই উৎসব নীলফামারী জেলার প্রায় সাত লাখ শিক্ষার্থীর মধ্যে দুই হাজার উনিশ শিক্ষাবর্ষে নতুন বই আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু হয়েছে সারাদেশের মতো কুমিল্লা জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে বই উৎসব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ অনুষ্ঠানের দিন বিএনপি তাদের প্রার্থীদেরও ঢাকায় আসতে বলেছে বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের কথা তথ্যমন্ত্রী হাসানুল হাকিনু জানানোর পর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুলকবির রিজভি একই দিন ধানের শেষে প্রার্থীদের ঢাকায় ডাকার কথা জানান এদিন সকাল দশটায় গুরশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববারের নির্বাচনে বিএনপির যারা প্রার্থী ছিলেন তাদের নিয়ে ইসিতে স্মারকলিপি দিতে যাওয়ার সিদ্ধান্তের পর বিএনপি মহাসচিবের এই নির্দেশনা প্রার্থীদের কাছে পাঠানো চিঠিতে ভোটে অনিয়ম কারচুপির প্রমাণসহ আটটি বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে ভোট কারচুপির ভিডিও থাকলে তাও প্রতিবেদনের সঙ্গে দিতে বলা হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট নয় জাতীয় পার্টি বললেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা মঙ্গলবার সকালে বনানীর চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পার্টির তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন এ সময় রাঙা বলেন বিভিন্ন সময়ে তারা রাজনৈতিক ভুল করেছেন যার মাসুল তারা নব্বই ও ছিয়ানব্বই সালে দিয়েছেন এবং সামনের পাঁচ বছরেও দিতে হবে বিএনপির রাজনৈতিক ভুলের জন্য আজ তাদের এই পরিণতি নির্বাচনে বিএনপি অনেক অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে মন্তব্য করে রাঙা বলেন বিএনপির মতো অত বেশি নির্যাতনের শিকার না হলেও একশো উনত্রিশ আসনে প্রার্থীরা নির্যাতনের শিকার হয়েছে নানা রকমের নির্যাতনের মধ্যে পার্টি নির্বাচন করেছে বলে কেননা আমরা অনেক আসন আমাদের পাওয়া উচিত ছিল সেখানে আমরা অনেক বেশি আসন পাইনি রাজনীতির একটা ভুল এর মাসুল দিতে হয় পাঁচ বছর পর মাসুল পাঁচ বছর পর্যন্ত মাসুল দিতে হয় এই যে নির্বাচনে আমরা যে ভুলগুলো করলাম এর মাসুল আমাদের পাঁচ বছর আবার দিতে হবে আমরা আমরা একদিকে সুবিধাজনক অবস্থানে আছি যে আজকে আমরা বিরোধী দল হলেও আমরা বিএনপির মতো একটা যে তাদের উপরে যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে আমাদের উপরে কিন্তু সেই পরিমাণ না হলেও কাছাকাছি না হলেও একটু অনেক দূরে আছি আমরা দু সাল শেষ করে নতুন একটি বছরে পা রাখলো দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ গেল বছরে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বিশ্বের শীর্ষস্থানীয় দুই স্টক এক্সচেঞ্জকে যুক্ত করায় বাজারে যেমন গতির সঞ্চার হয়েছিল তেমনি আশানুরূপ যে সফলতা অর্জনের কথা ছিল তাতে ব্যর্থ হওয়ায় কিছুটা মন্দাও দেখা গেছে পুঁজিবাজার পাড়ায় তবে সব কিছুকে ছাপিয়ে নতুন বছর হবে আস্থার আর সফলতার বিস্তারিত মুন্না প্রসিদের প্রতিবেদনে পুঁজিবাজারের জন্য ফেলে আসা বছরটি ছিল গুরুত্বপূর্ণ দফায় দফায় পেছানোর পর দু হাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি কৌশলগত বিনিয়োগকারী খুঁজে পায় সবশেষ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসির অনুমোদনের পর ১৪ মে রাজধানীর একটি হোটেলে চীনা কনসোল্টিয়ামের কাছে ডিএসসির পঁচিশ শতাংশ শেয়ার বিক্রির চুক্তি স্বাক্ষরিত হয় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শেয়ার কিনে নয়শো ছেচল্লিশ কোটি টাকা পরিশোধ করে চীনা বিনিয়োগকারীরা এরপর বাজারে বিনিয়োগে নতুন গতি আসবে বলে আশা করা হলেও তেমন ফল মেলেনি কেননা গেল বছরে বাজারের লেনদেন ও সূচক উভয়ই কমেছে দু সালে ডিএসইতে মোট লেনদেন দু হাজার সতেরো সালের চেয়ে কমেছে তিরাশি হাজার তিনশো আটষট্টি কোটি টাকা ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স কমেছে আটশো আটান্ন দশমিক আট আট পয়েন্ট বা তেরো দশমিক সাত পাঁচ শতাংশ সূচকের পাশাপাশি ডিএসসির বাজার মূলধনও কিছুটা কমেছে দু সতেরো সালের তুলনায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো নিরানব্বই কোটি টাকা বা আট দশমিক চার দুই শতাংশ কমে দু আঠারো সালে দাঁড়িয়েছে তিন লাখ সাতাশি হাজার কোটি টাকা এছাড়া দু হাজার সতেরো সালের তুলনায় গেল বছর বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন কমেছে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব অর্জনের ক্ষেত্রে দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে ডিএসি দু হাজার তিনশো চুয়াত্তর দশমিক নয় ছয় মিলিয়ন টাকা সরকারি কোষাগরে জমা প্রদান করে যা দু হাজার ষোলো সতেরো অর্থ বছরের ছিল দু হাজার চারশো সাতাত্তর দশমিক ছয় পাঁচ মিলিয়ন টাকা তবে গেল বছর নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেলেও নতুন বছরে সব সংকট কাটিয়ে পুঁজিবাজারে নতুন মাত্রা যোগ হবে বলে আশা সংশ্লিষ্টদের প্রথম দিকে হঠাৎ করে ইন্টারেস্ট রেট বাড়ার ফলে দুই হাজার সালের সূচকের মধ্যে একটা চাপ আসে এবং লেনদেনের উপরেও চাপাশি ইন্টারেস্ট রেট বাড়ার পরে আবার ভালো খবরের মধ্যে ছিল স্টক এক্সচেঞ্জ একটা চাইনিজ কনসোটিয়ামের পাওয়া গেছে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার এটা মার্কেটের জন্য খুবই ইতিবাচক ছিল যে চ্যালেঞ্জগুলো আছে আমরা সেগুলোকে আইডেন্টিফাই করে মানে সামনের দিনগুলোতে যেন আমরা সঠিকভাবে কাজ করতে পারি এছাড়া নতুন বছরে পুঁজিবাজারে নতুন নতুন কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ আসবে বলে প্রত্যাশা বিনিয়োগকারীদের ফেডারেশন অফ স্টক সদস্য নিউজ ঢাকা বেশ কয়েকদিন ছুটির পর আবারও পুরনো চেহারা ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা শহরের ধীরে ধীরে নতুন বছরে নতুন উদ্যমে আবারও কর্মব্যস্ত হয়ে পড়ছেন নগরবাসী তবে মঙ্গলবারও রাজধানীর অধিকাংশ দোকানেই ভিড় ছিল অপেক্ষাকৃত কম নতুন বছরে নগরের সাধারণ মানুষরা বলছেন দেশের সমস্যাগুলোর দ্রুত সমাধানের কথা রাজধানী বিভিন্ন এলাকা ঘুরে এস এম তোলা ছবিতে আরো জানাচ্ছেন জাতীয় নির্বাচন ও বড়দিনের ছুটিতে টানা কয়েকদিন অনেকটা ফাঁকাই ছিল ব্যস্ত নগরী ঢাকা দৃশ্যত ছিল না নগরীর সাধারণ মানুষের বিরামহীন ছুটে চলা এছাড়া অ্যাপস ভিত্তিক বিভিন্ন রাইড সহ বন্ধ ছিল সকল প্রকারের যানবাহন সব কিছু কাটিয়ে মঙ্গলবার সকাল থেকেই কর্মব্যস্ত নগরীর ফিরতে শুরু করেছে তার পুরনো চেহারায় রাজধানীর মতিঝিল শাহবাগ পার্মগেট সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দেখা মিলেছে যানজটের জটলা আর সাধারণ মানুষের সেই চিরচেনা নাগরিক দৃশ্য নতুন বছরের নতুন উদ্যমে দেশের জন্য কাজ করার কথা জানান অনেকেই আর নতুন নির্বাচিত সরকারের কাছেও প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষরা নতুন সরকার বছরের প্রথমে আসছে মানে এই সরকার দায়িত্ব হবে যাবতীয় মানে বছরের উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করা আমরা চাই দেশের উন্নয়ন রাস্তাঘাট মানুষের জীবনে যাতে কোনো কষ্ট না থাকে সরকারের কাছে আমরা এটাই প্রার্থনা করি তো সব মিলিয়ে আসলে কি দেশের থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহর যখন উৎসব মুখর হবে মানুষ হবে তখন দেখা গেছে যে একটি বুঝে যাবে যে দেশে নির্বাচনটা আসলে কতটুকু সুষ্ঠু হয়েছে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর মঙ্গলবারও বাড়তি ভিড় ছিল না অধিকাংশ দোকানে এখনো দেশে ঢাকা ফিরে নাই ঢাকামুখী পুরো হয় না এর জন্য মনে হালকা নিরিবিলি ব্যবসা কিন্তু খুব খারাপ দোকানপাটও পুরাপুরি লাগে নাই যে বা অন্য দিনের তুলনায় এখন লোক সংখ্যা কম তারপরে গাড়ি ঘোড়া নাই রাস্তাঘাট ফাঁকা দোকান বেচা বিক্রিও কম তিন চারদিন পর আসলাম আর কি আর লোকজনের এত বেশি নাই হালকা পাল্লা আছে সামনের আর ব্যাচি হবে লোকজন আসবে রাজধানীর স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে বলে মনে করেন সাধারণ মানুষরা ইমাম সাইন সজিব নিউজ নাইন ঢাকা